আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যায় এগিয়ে দেয়। আজকে নন্দীগ্রামেতে ভোট হয়েছে, শুধু নন্দীগ্রাম নাই, 30 আসনে ভোট হয়েছে। এবং সারাটা দিন সারা দেশের মিডিয়া যে জায়গাটা ফোকাস করেছিল সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াই। আমরা জানব এ ব্যাপারে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ জন। গত কালই আমরা দেখেছি যে কামারপুকুরে যে অনুষ্ঠান হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর পাশে সিটে দীর্ঘক্ষণ ধরে যিনি বসে রয়েছিলেন, এবং আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সুজাতা ম্যাডাম, আপনার কাছে কি খবর আছে নন্দীগ্রামে? এই ঘটনা ঘটার পরেও এত আগ্রহ মানুষের আছে, বিশেষ করে আরামবাগ বিধানসভার মধ্যে যারা ভোটার রয়েছেন, জানতে চাইবেন যে দিদি কি জিতছেন নাকি শুভেন্দুর কাছে হাত পোড়াতে হবে? মানে আমি বিশ্বাস করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ওই চোর গদ্দার বেইমানটাকে কোনো প্রার্থী মনে করি না। যিনি দিদির দয়ায়, দিদির দানে পুষ্ট, দিদি তাকে পরিচিতি দিয়েছে, বলতে পারেন এটা অনাথ, কে চিনত 2011 আগে? একটা অনাথকে পরিচিতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তো সেখানে আমি তাকে কোনো প্রার্থী মনে করছি না। আর শুনুন একটা কথা বলি, যদি শুভেন্দু অধিকারী বাবু এত শিওর ছিলেন নিজের জেতার ব্যাপারে, তাহলে ভোট লুট করা, সন্ত্রাস করা, আমাদের কর্মীদেরকে মারধর করা, এজেন্টদেরকে বদমাইশি করে ঢুকতে না দেওয়া, ঠিক আছে, খুন জখমের রাজনীতি করা, পয়সা ছড়ানো, এগুলো কিসের দরকার ছিল? কই আমাদের নেতৃত্বে তো করতে হবে না? আমাদের নেতৃত্বে নিজের কাজ এবং নিজের উন্নয়নকেই ভরসা রাখলেন। আমি আপনাকে আজকে আরামবাগের মাটিতে দাঁড়িয়ে বলে রাখছি, আরামবাগের মানুষ তো আমাকে জেতাচ্ছেই, এই সিট মমতাদি পাচ্ছেন, এবং নন্দীগ্রামে মমতাদি বিপুল মার্জিনে রেকর্ড ভোটে জিতবেন। দোসরা মে বিকেল 5টার পর ওই নারদার চোর শুভেন্দু অধিকারী এবং তার পুরো পরিবারটা রাজনীতির মানচিত্র থেকে মুছে যাবে, এটা আপনি নিয়ে নেবেন। সুজাতা মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সক্ষতা বলবো না, যে সম্পর্কটা আমরা দেখলাম, যে এরকমই একটা অঙ্ক আসছে যে সুজাতা প্লাস মমতা ইজিকাল টু ক্ষমতা, মানে এই 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 সূত্র কি মিলবে, কি মনে করছেন, নাকি একটু আবেগ হয়ে যাচ্ছে? সব থেকে বড় কথা, আমি আমার দিদির একটা ক্ষুদ্র সৈনিক। আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে নক্ষত্র সূর্য, আর আমার অভিষেক দাও হচ্ছেন, মানে উনিও আমাদের কাছে একটা সূর্য, আমাদের যুব সমাজের কাছে। তো আমরা, আমি নিজেকে মনে করি আমি তাদের আলোই আলোকিত একটা ছোট্ট লিটিল স্টার। আর আমি মনে করি যদি সত্যি আমরা রক্ত দিয়ে এই ক্ষুদ্র সুজাতা যদি মমতাদিকে এবং আমার তৃণমূলকে ক্ষমতায় পুনরায় ফিরিয়ে আনার জন্য, মমতাদিকে পুনরায় মুখ্যমন্ত্রী বানানোর জন্য যদি আমার লড়াই রক্তক্ষয়ী সংগ্রাম কাজে লেগে মমতা প্লাস সুজাতা প্লাস ইকুয়াল টু ক্ষমতা হয়, আমার থেকে আনন্দিত, আমার থেকে ধন্য, আমার মনে হয় না পৃথিবীর কাউকে লাগবে। আমি সত্যি নিজেকে ব্লেসড মনে করব। আর আমি তো এত রক্তক্ষয়ী সংগ্রাম করছি, তাই আরামবাগে এই সিটটা দিদিকে উপহার দেবো বলে। আর পশ্চিমবঙ্গে যত বিধানসভা ঘুরেছি, এখন পর্যন্ত বা আগামী দিনেও যাবো, সেটাও কিন্তু আমার দিদির হাত শক্ত করে জোড়া ফুলকে জেতানোর জন্য। যারা আপনার বিরোধী প্রার্থী আছেন, তৃণমূল সিপিএম এর শক্তিমোহন মালিক এবং বিজেপির মধুসূদন বাগ, তারা কিন্তু স্থানীয় মানুষ, এবং তারা জয়লাভ করবেন সকালবেলা, ভোরবেলা বা যে কোনো সময় তাদের কাছে গিয়ে সই করানো যায়। এবার আপনি জিতে গেলে মন্ত্রী হয়ে যেতে পারেন, আপনি এমনি সেলিব্রিটি হয়ে গেছেন, তৃণমূলের অঘোষিত মুখপাত্র হয়ে গেছেন, আপনাকে নাকি ধরাছোঁয়ার মধ্যে পাওয়া যাবে না, এটাও তো এক ধরনের একটা আশঙ্কা, কি বলবেন? দেখুন, একটা কথা বলতে পারি, আগে তো জিতি, আগে আমার দল ক্ষমতায় আসুক, যদি মুখ্যমন্ত্রী যেটাই আমার কাছে প্রধান টার্গেট। আর মন্ত্রিত্বের কথা আমি কিছু বলতে পারবো না, এটা আমার দল ধরনেত্রী এবং আমাদের যুব নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঈশ্বর বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। আগে প্রথম হার্ডেলটা ক্রস করি, তারপর ওটা ভাববো। আমার কাছে মূল টার্গেট হচ্ছে আমার দলকে ক্ষমতায় আনা এবং নিজে জিতে এই সিটটাকে এবং অভিষেকটাকে উপহার দেওয়া। আর আরামবাগের মানুষ আমাকে এমএলএ বানিয়ে ঘরের মেয়ে হিসাবে পাবে। আরামবাগের মানুষকে একটা সার্টিফিকেটের জন্য বা হসপিটালের কাগজের জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, কোথাও পয়সাও দিতে হবে না, তার জন্য ঘরের মেয়ে সুজাতাটা সবসময় তাদের জন্য রেডি থাকবে। লেট নাইট আপনি বেড়ে যাচ্ছেন সে খবর আমাদের কাছে আসে, কারণ এরপর আবার আমাদেরকে ইন্টারভিউ দেবার পর আপনি নাকি আবার অনেক কিছু স্ট্র্যাটেজি ঠিক করবেন, ভোরের দিকে আবার সকাল সকাল উঠে আবার প্রচারে বেরোতে হচ্ছে। এই এত ধকল, একজন মহিলা হয়ে কলকাতার মতো স্কুলে শিক্ষিকা হয়ে একেবারে, মানে কি বলি, বলিউড বলবো না, টলিউডের নেত্রীদের মতো অনেকটা গ্ল্যামারও আছে, তো সবকিছু কি মানে কষ্টের মুখে মানে পড়তে হচ্ছে, কোনো নষ্ট হয়ে যাচ্ছে নাকি গ্ল্যামার?
দেখুন, আমি আমার গ্ল্যামারটা নিয়ে অতটা ভাবিত, আমি টলিউডের অভিনেত্রীদের মতো মেকআপ করা গ্ল্যামার নয়। যেটুকু গ্ল্যামার, যেটুকু সৌন্দর্য মানুষ দেখে মানে ভালোবাসে, সেটুকু সবটাই ন্যাচারাল। আমি কোনো মুখে মেকআপও করি না, আর আমার গ্ল্যামার নিয়ে চিন্তাও করি না। সবচেয়ে বড় কথা, আমি মনে করি মানুষের মনের মনিকোঠায় জায়গা পেতে চাই, আর সেই গ্ল্যামারটা আমার কাছে বেশি জরুরি। আমার কাছে মেকআপ করে ময়দা চেপে গ্ল্যামারের কোনো দরকারই নেই। আমি আমার নেত্রী যেরকম মাঠে ঘাটে হাঁটুর পরে ছুটে দাঁড়ায়, মানুষের পাশে দাঁড়ায়, আর আমি সেই দিদিকে দেখে অনুপ্রাণিত হই। তাই জন্য আমিও দিদির মতন মাঠে ঘাটে মানুষের পাশে থেকে তাদেরকে জড়িয়ে ধরে তাদের কথা শুনি। সেখানে আমার গ্ল্যামারে একটু কমলো কিনা, গায়ের রংটা একটু কালো হলো কিনা, চুলটা একটু জট পড়লো কিনা, এগুলো নিয়ে আমি ভাবি না। ওগুলো ভাবার জন্য টলিউড বলিউডের অভিনেত্রীরা রয়েছে, আর আমি দিদির দলের একজন সৈনিক, আমি মাঠে ঘাটে নেমে কাজ করতে ভালোবাসি। শেষ প্রশ্ন, যে আজকে যখন বয়ালে নন্দীগ্রামে বুথ দখল করেছিল বিরোধীরা এবং সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেয়েছেন এবং তিনি বুথে গিয়ে প্রায় 1.5 ঘন্টা সময় খরচ করেছিলেন, তারপর বেরিয়ে এসেছেন, আরামবাগে যদি এরকম কোনো অভিযোগ পান, শুভজাতা মণ্ডল ও কি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বুথে গিয়ে ঢুকে পড়বেন? শুনুন, বয়াল এবং নন্দীগ্রামে এবং দাঁতপুরে আমি দিদির সমর্থনে জনসভা প্রচার করে এসেছি, সেটা। আর একটা কথা বলতে চাই, আরামবাগে যদি এটা ওরা ভেবে থাকে, তাহলে যেন আইসিইউ এবং সিসিইউতে বিজেপির এইসব দুষ্কৃতীরা বেডটা ভাড়া করে আছে। কারণ হাত আমাদের কর্মীরা এবং আমি নিজে হাত ভেঙে একটা ভেঙে আরেকটা হাতে ধরিয়ে দেবো এটা বলে রাখলাম, তখন কিন্তু ল্যাংচাতে ল্যাংচাতে ভিজতে হবে এবং বাকি জীবনটা বিজেপি করাতে দুরস্ত পঙ্গু হয়ে মানে বিছানায় পড়ে থাকতে হবে। আপনি একজন মহিলা হয়ে এত কঠিন কথা বলতে পারছেন? শুনুন, মহিলারাই পারে সব থেকে শক্ত লড়াই করতে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছিলেন 35 বছরের জোচ্চোর অত্যাচারী লুঠেরা বামফ্রন্টে সরাতে, আর আমি সেই দিদির সৈনিক। আমি সত্যি যদি সেই প্রয়োজন পড়ে, আমি সত্যি সেই দুষ্কৃতীদের হাত ভেঙে ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। এটা হুঁশিয়ারি নয়, আমি মনে করি এটা আমাকে করতে না হলে ভালো হয়, কিন্তু করার যদি তারা সুযোগ দেয়, আমি কিন্তু করে দেখাবার ক্ষমতা রাখি। তখন কিন্তু আপনারা বলবেন না যে ওনাদের হ্যান্ডি হয়ে গেল কেন, কারণ অন্যায় আমি নিজে করতে পছন্দ করি না, আর অন্যায়কারীদেরও পছন্দ করি না। কারণ একটা কথা জেনে রাখবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমত হয়ে। আপনি ফোনে এইরকম মেজাজ দেখা মেজাজে ফুটিয়ে তুলছেন, কিন্তু যখন আপনি ফিল্ডে যাচ্ছেন একবারে মহিলাদেরকে গায়ে জড়িয়ে নিয়ে জড়িয়ে ধরছেন, বয়স্ক মানুষদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, আপনার এই দুই রকম সত্তাই রয়েছে, কি বলবেন? হ্যাঁ, আমি যখন যেটা দরকার তখন সেটাই করি। সাধারণ জনগণের কাছে আমাদের ঘরের মেয়ে, আমি নরমে গরমে মানুষ, ঠিক আছে। দুষ্কৃতীদের কাছে নিশ্চয়ই আমি সেই গতকাল প্রেমটা দেখা, আমরা দুষ্কৃতীদেরকে নিশ্চয়ই হাত ভেঙে পা ভেঙে তাদেরকে পঙ্গু করে দেওয়ারই কথা করবো। কারণ তারা যদি ভোট লুট করতে আসে, তাদেরকে নিশ্চয়ই সুজাতা ছেড়ে কথা বলবে না, সুজাতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা লড়াই লড়তে জানি। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখে নেবো যে দুসরা মেয়ের পর সুজাতা প্লাস মমতা ইজিকাল টু ক্ষমতা আরামবাগে হয় কিনা। ধন্যবাদ। Thank you.